সুপ্র দর্শক মন্ডলী, টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারি খুবই সহজে। স্ক্রিনশট দৈনন্দিন জীবনে আমাদের সব সময় কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, এবং এই স্ক্রিনশটটি এখন আমাদের অফিস থেকে শুরু করে আমাদের বাসা, আমাদের শিক্ষাগত লাইফ, আমাদের স্টুডেন্ট লাইফ সর্বক্ষেত্রে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস আপনারা অনেকেই কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার দুইটা বা একটা পদ্ধতির কথা জানেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাবো কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার 5টারও বেশি পদ্ধতি। আশা করি প্রত্যেকটা পদ্ধতি আপনাদের ভালো লাগবে। টস আইটি কর্নারের সাথেই থাকুন। কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার সবচেয়ে প্রথম এবং সহজ পদ্ধতি হলো স্নিপিং টুল। স্নিপিং টুলের মাধ্যমে আমরা খুবই সহজে কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারি এবং এটা বিভিন্ন ইমেজ আকারে সেভ করতে পারি। কম্পিউটার স্নিপিং টুল অপশনটি পেতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকি, উইন্ডোজ 10 এর সার্চ অপশনে গিয়ে স্নিপিং টুল লিখে SNIPPING স্নিপিং টুল লিখলে স্নিপিং টুল অপশনটি চলে আসবে। স্নিপিং টুল আপনি রাইট বাটন ক্লিক করে আপনি পিন করতে পারবেন আপনার টাস্ক বারে। আমি এখানে আমার টাস্ক বারে পিন করে রেখেছি। তো স্নিপিং টুলে ক্লিক করলে দেখবেন স্নিপিং টুল এই আইকনটা চলে এসেছে, এটা হলো স্নিপিং টুলের আইকন। স্নিপিং টুলের নিউতে ক্লিক করলে আমি কতটুকু জায়গা স্ক্রিনশট নিতে চাই ততটুকু জায়গা আমরা নিতে পারবো। আমি যদি এতটুকু জায়গা নিতে চাই নিতে পারবো। তারপরে স্নিপিং টুলের সাহায্যে আমি এখানে সেভ করতে পারি, এখানে JPG মুডে, GIF মুডে এবং এই MHT মুডে, অথবা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক অর্থাৎ PNG মুডে আমি আমার ছবিটা সেভ করতে পারি। ইভেন আপনি আরও যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনি এখানে এডিট করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন, আপনি এখানে আপনার ইচ্ছে মতো মার্ক করতে পারেন, কালার দিতে পারেন। তো আশা করি স্নিপিং টুলের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো প্রিন্ট স্ক্রিন। আপনি যদি আপনার কিবোর্ডে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারে অটোমেটিক স্ক্রিনশট হয়ে যাবে। প্রিন্ট স্ক্রিনের সংক্ষেপ রূপ থাকে কিবোর্ডে, অনেক কিবোর্ডে PRTSC বা PRTSCRN লেখা থাকে। সো শুধুমাত্র প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেও আমাদের কম্পিউটারে স্ক্রিনশট হয়ে যায়। এক্ষেত্রে স্ক্রিনশট অটোমেটিক সেভ হয় না, আমাদেরকে এটা ম্যানুয়ালি সেভ করতে হয়। এবার আমি আলোচনা করছি আমাদের কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার তৃতীয় পদ্ধতি নিয়ে। কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার তৃতীয় পদ্ধতি হলো উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস। আপনি যদি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস একসাথে, এই তিনটা কি যদি একসাথে প্রেস করে ধরেন তাহলে আপনার উইন্ডোজে স্ক্রিনশট নেওয়ার একটা অপশন আসবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, যদি আমি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এই তিনটে বাটন যদি একসাথে প্রেস করে ধরি তাহলে আমাদের স্ক্রিনটা কীভাবে ক্যাপচার হয়। আমি ফার্স্টে উইন্ডোজ বাটন প্রেস করছি, তারপর শিফট, তারপর এস বাটন প্রেস করছি, তখন আমাদের স্ক্রিনটা এই ধরনের একটা অপশন আসবে। এই যে আপনি এইভাবে রেক্ট্যাঙ্গল নিতে পারবেন, আপনি এখানে ফ্রিডম স্নিপ নিতে পারবেন, আপনি এখানে উইন্ডোজ স্নিপ নিতে পারবেন, এবং আপনি এখানে ফুল স্ক্রিন স্নিপও নিতে পারবেন। তো এইভাবে আমরা উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস চেপে ধরে ফুল স্ক্রিন একটা স্ন্যাপশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার চতুর্থ যে ধাপে আসছি সেটা হলো উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। এর আগে বলেছিলাম দ্বিতীয় ধাপে যে শুধু প্রিন্ট স্ক্রিন প্রেস করলেই আপনার প্রিন্ট হয়ে স্ক্রিন শট নেওয়া হয়ে যায়, কিন্তু আমরা যদি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন এই কীটা একসাথে প্রেস করি তাহলে আমাদের অটোমেটিক আমাদের উইন্ডোজের একটা স্ক্রিনশট উঠে যায় এবং এটা অটো সেভ হয়ে যায় আমাদের মাই ডকুমেন্টস পিকচারের মধ্যে। স্ক্রিনশট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, সেইখানে এই স্ক্রিনশটটা অটো সেভ হয়ে যায়। তো এবার আলোচনা করছি আমাদের উইন্ডোজের সবচেয়ে শেষ এবং লাস্ট যে পদ্ধতি স্ক্রিনশট নেওয়ার, সেটা হলো উইন্ডোজ প্লাস অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন। আমরা উইন্ডোজ প্লাস অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন এই তিনটা বাটন একসাথে চেপে আমাদের প্রিন্ট স্ক্রিনটা নিতে পারি বা স্ক্রিনশট নিতে পারি খুবই সহজে।
সুপ্রিয় দর্শক মন্ডলী, জানি না আপনাদের আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে টস আইটি কর্নারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে টস আইটি কর্নারের সাথে থাকার জন্য। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।